দেশে গত চব্বিশ ঘন্টায় শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত হয়ে একশো জনের মৃত্যু হয়েছে গত বছরে আটই মার্চ দেশের প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত এটাই চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড গত চব্বিশ ঘন্টায় নতুন রুগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার দুইশো জন আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত উনিশে এপ্রিল একদিনে সর্বোচ্চ একশো বারো জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট আট লাখ অষ্টাশি হাজার চারশো ছয় জন মোট মৃত্যু হয়েছে চোদ্দ হাজার একশো বাহাত্তর জনের সুস্থ হয়েছেন আট লাখ চার হাজার একশো তিনজন শেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বত্রিশ জনের মৃত্যু হয়েছে খুলনাম বিভাগে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে চব্বিশ জনের আর রাজশাহী ও চট্টগ্রামে মারা গেছেন বাইশ জন করে বাকিরা অন্য বিভাগের গত চব্বিশ ঘন্টায় মোট চব্বিশ হাজার চারশো জনের নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার একুশ দশমিক উনষাট বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোন দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার কোন দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায় সেখানে কয়েকদিন ধরে বাংলাদেশের রোগী শনাক্তের হার বিশ শতাংশেরও বেশি দু সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের আটই মার্চ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ গত বছরের শেষ দিকের দিকে এসে সংক্রমণ আবার কমতে ছিল